ভানুমতির খেল রে ভাই ভানুমতির খেল। কথার এক গল্প বলি শোনো শুধু জানে, এক যে আছে ভালো মানুষ সিধে সাধা মনে, তার আছে এক জাদু কাঠি জানে অনেক খেলা, ছেলে বুড়ো হাজার ভিড়ে জমজমাটি মেলা, ফুল হয়ে যায় রুমাল থেকে নীল বেগুনি সাদা, কুপির থেকে পায়রা করে লাগে চোখে ধাঁধা, তার ভেলকি দেখে সবার যে হয় ভীষণ মজা ভারী, ভাব আছে তার সবার সাথে কেউ করে নারী। রিং রং রং রানি রং রং রানি রং রং রানি রং, রিং রং রং রানি রং রং রানি রং রং রানি রং, রিং রং রং রানি রং রং রানি রং রং রানি রং, রিং রং রং রানি রং রং রানি রং রং রানি রং। অনেক রকম খেলা আছে নয় যে হাতের পাঁচ, পুষ্মন্তর বললে হবে পাতাবাহারি গাছ, ছোলার ভেতর বেড়াল আছে মন্ত্র দিলে পাখি, ফ্যানি সবে খুললে মুঠো যতই ধরে রাখি, এরূপ কথা সাদা মাটা নেই যে ঘোড়া হাতি, ফুটফুটে এক কন্যা শুধু ম্যাজিকওয়ালার সাথে, গিলি গিলি গে হিং টিং ছোটে যেই না দুজন বলে, হাত তালি আর ভুল্লো রেতে খুশির কোলা হলে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে আজ অনেক পয়সা উঠেছে। হ্যাঁ দাঁড়া, এসব গুছিয়ে নি। বাবা আমি ম্যাজিক শিখবো। হ্যাঁ শিখবি তো, আগে সময় হোক তারপর। কবে সময় হবে? যবে তুমি বড় হবে। কবে বড় হব? যবে আমি চাইবো। কবে তুমি চাইবে? এক মিনিট। হ্যাঁ হাত পা তো দেখি। যবে এই জাদুলাঠিতে ফুল ফুটবে, বাবা সেলাই করছে, নিশ্চয় সারা রাত জেগে করছে। আজ না আমি, না বুঝিয়ে লাভ নেই, অন্যভাবে থামাতে হবে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি আবার রাত জেগে কাজ করছো।
কোথায় আর রাজ্যে কাজ করি আজকাল ভানু, কিন্তু কাজের চাপ থাকলে তো করতে হবে বল। চাপ নাও কেন, তোমায় অনেকবার বারণ করেছি মা, রাখো এসব বন্ধ করো। আরে ভানু কি করছিস টা কি, সকালের মধ্যে দিয়ে দেবো বলেছি, এক্ষুনি নিতে আসবে ওরা। ও তাহলে তুমি আমার কথা শুনবে না তাই তো? বেশ বলো রে বাবা। আবার আবার ম্যাজিক করেছিস তুই? হুম দাঁড়া দেখাচ্ছি তোর ম্যাজিক করা, বর করছি তোর ম্যাজিক করা। হ্যাঁ ম্যাজিক বাহ ম্যাজিক কোথায়, তোমার বারণটা শুনে তুমি রেগে যাও। ভুল করে আবার মার সামনে ম্যাজিক দেখে ফেলেছি, ধরলেই না পেটাবে। আমি এখন যাই। বাজারে এত হল্লা কিসে? সব ছেড়ে ঠান্ডির মাচার লাউ চুরি করবো? লাউ কি সোনা? ও পুরি ভাবে কি নিজেকে? কি যত বড় মুখ নয় তত বড় কথা, তবে মুখ পুরি আমাকে বুড়ি বলা, তুই বুড়ি, তোর চোদ্দ গোষ্ঠী বুড়ি। ও পটা দারোগা দেখো না আমায় কি বলছে। ঠান্ডি চুপ চুপ, আপনি ভানুকে শুনুন না, ও নিজের চোখেই দেখেছে। আমি কাল সকালে শান্তিপুর ছেড়ে চলে গেছিলাম, মা কালী দেবী বলছি, এই লাউয়ের দিব্যি খেয়ে বলছি, খেন্দির সঙ্গে ঝগড়া হয়েছিল তো, এই খেন্দি খেন্দি বল না বল না, তুই বল, এ ভানু বল না, তোর কাছে গিয়ে খেন্দি কান্নাকাটি করেছিল না, বল না বল না। আরে চোরের সাক্ষী বাটপার, হ্যাঁ এত লোক থাকতে তোর বউ ভানুর কাছে কেন কাঁদতে গেল রে? আহ ঠান্ডি আমি বিচার করব, আমি দারোগা তুমি নাও। হ্যাঁ কথা কানে কান খুলে শুনে রাখো বুঝেছো বুড়ি, কানে শুনতে পাও তো নাকি সেটা? খেনতে কাকি আমার ঠান্ডির তো চোখ কান সবই ঠিক আছে, তুমি এভাবে কেন বলো গো আমার ঠান্ডিকে? ও খেনতে ভালো করে শুন, ভানু কি বলছে কথাটা কান খুলে শুন। কি কান খুলে শুনবো আমি? আমি কি কান খুলে শুনবো? ঠিক আছে এবার আমি একটা কথা বলি পটা কাটা, এবার আমি আন্দাজ করি। হ্যাঁ কি হয়েছে? ঠান্ডির মাচার লাউ চুরি হয়েছে তাই তো? নিশ্চয়ই কেলো কাকার খুট চুরি করে সিদম কাকার ঠান্ডির মাচার লাউ কুচ করে কেটে নিয়েছে, আর সেটা কেউ জানতেও পারিনি তাই তো? এটাই তো বারবার হয়, আজ বেটা ছিদামের কোবরে দড়ি পড়িয়েছি, আমি হলুম গিয়ে পটা পটা দারোগা, বুঝলি ভানু? সত্যি তো পটা কাকা, শুধু চোরই নয় লাউটাও তো পাওয়া গেছে। পাওয়া গেছে ভানু, এটা তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ শেষে ভানু বুঝতে পারলি, তোর সাক্ষী আর তোকে বাঁচাবে না রে ছিদেব। বল ভানু বল লাউ কোথায়? বল ওই তো লাউ। এটা কি করে হলো? কেলো করেছে, এবার উনি কেলোতে ফেসেছেন। আরে কেলো নয় রে কেলো, আমি সব বুঝতে পেরেছি, ওই ছিদেন চোর কেলো নাত্তের খুঁড় চুরি করে
আমার মাচাই উঠে লাউ কেটে এই লোকটাকে দিয়ে বাইয়ে পাচার করতে চেয়েছিল তাই না রে ভানু না না হ্যাঁ এটাই হয়েছে ভানু ঠিক কি না বল হ্যাঁ তারপর বেটার ছেলেকে আমি 14 বছর হাজার পাস করাবো ভানু ভানু রে এ কি তুই করলি রে আই ভগবান এখন আমার কি হবে গো এবার আমায় বেদবা হতে হবে এই ভানুতি এটা তুই কি করলি রে ভানুতি লাউটা তো মাচার উপরেই পাঠাতে পারতিস উফ আমি তো ভাবিনি এরকম একটা ব্যাপার হয়ে যাবে দাঁড়া দেখছি ওঠান্দি তুমি কি করে বলছো গো তোমার মাচার লাউ চুরি হয়ে গেছে ওই তো লাউ একি ঠান্দি লাউ চুরি হয়নি আর তুমি নালিশ করে দিলে স্যার 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 রোজ রোজ তো স্যার এটাই হয় রোজ রোজ এটাই হয় জয় ভানুমতি জয় জয় ভানুমতি জয় ভানুমতি বুঝেছি বুঝেছি এসব হলো ওই ভানুর কারসাজি আমি ওকে দেখাচ্ছি মজা ছোড়া আজ তোরই একদিন জিয়া মানে একদিন ঝিঙে ঝিঙে ছোড় ভাবছি সবাই অবাক কাণ্ড বটে সাত ঝামেলার দেশে যে এক আজব খবর রটে ভিড় মুখে ভাবছি সবাই অবাক কাণ্ড বটে সাত ঝামেলার দেশে যে এক আজব খবর রটে কেউ তো বলে মুরগি আগে কেউ তো বলে ডিম গুড়ি নাচিয়ে এক দারোগা চোর ধরে হিমশিম আড়াল থেকে কলকাতিকে মারছে সারা বেলা ভানুমতির খেলা রে ভাই ভানুমতির খেলা এক যে আছে নাপিতে ব্যাটা খায় সে ফুলের বড়ি হাতখানা গোপ কেটে বলে এখন কি যে করি রং মেখে আজ সংসেজেছে হনুমানের ছানা হাসফাস তো করেছে সবাই পছায় পারে খেলা ভানুমতির খেলা রে ভাই ভানুমতির খেলা আমি তোমায় ভালো কথা বলছি ওকে শাসন করো তুমি একটা কথা বলো তো ভানুকে এমন কিছু করেছে যার জন্য ওকে শাসন করতে হবে কি জানো মাসিমা মেয়েটার মনটা নরম তো কারুর কষ্ট একদম সহ্যই করতে পারে না ও কারুর কষ্ট সহ্য করতে পারে না ওই ছিচকে চোর ছিদামের কষ্টটা ওর চোখে পড়লো আর আমারটা নয় পটাকে বলে আমি ওর কোমরে দড়ি দেওয়ালাম আর তোমার মেয়ে কি করেছে ভানু দড়ি খুলে দিয়েছে নাকি শুধু খুলে দিয়েছে ম্যাজিক জানে বলে যা খুশি তাই করে বেড়াচ্ছে ভানু ম্যাজিক করেছে সে তো সব সময় করছে শোনো কাঞ্চনা তোমাকে আমি একটা কথা বলছি ওই ম্যাজিক কি ভানুর কাল হবে এখনো সময় আছে ওকে সাবধান করো কি হলো চুপ করে রইলে কেন মাসিমা ভানু কোথায় কোথায় আবার সাঙ্গপাঙ্গ নিয়ে বাজারে গিয়ে চড়ে বেড়াচ্ছে আর মজা করছে আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আজকের পর থেকে ভানু এরকম কাজ আর কোনোদিন করবে না ম্যাজিক ম্যাজিক আর ম্যাজিক সারাক্ষণ শুধু ম্যাজিক ম্যাজিক নিয়ে ব্যস্ত এটা আর দেখাচ্ছি আজকে তোর ম্যাজিক দেখানো বন্ধ করছি আমি আজ তোর একদিন কি আমার একদিন করো করো ভালো করে শাসন করো ভানু ভানু রে তুই আজ গেলি ভানু
ভানুমতির খেলা রে ভাই ভানুমতির খেলা 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 ভানু ভানু কখন থেকে ডাকছি তোকে যাচ্ছে না তোর কানে বেঘরে মরবি এবার বাঁচবি না প্রাণে কেন চোখে থুলি পড়েছিস যেন সে দেখ চারপাশ মা কি জ্বালা তুই এখন পালা ভানু ভানু দাঁড়া বলছি এই যে তুমি তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে আমার মেয়েটার সর্বনাশ করেছো যাবে কোথায় কত তো যাবে ও ভানু এই ভানু হার পাচ্ছি না তোর আমার পেছন পেছন দৌড়াচ্ছিস কেন কারণ তুই দৌড়াচ্ছিস ও আমি যা করবো তোরাও তাই করবি তাই তো সেটাই তো করতে চাই রে ভানুদি কিন্তু পারি কই তোর মতো তো আমি এখনো ম্যাজিক রপ্তই করতে পারিনি আচ্ছা তুই একটা সত্যি কথা বল না তুই আমার ম্যাজিক করা শিখিয়ে দিবি রে আর ম্যাজিক আসুন 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 শান্তিপুরের মেলার মাঠে এসে দেখুন মরা মানুষ বেঁচে উঠছে জ্যান্ত মানুষ কাটা পড়ছে উঠছে পায়রা ফুটছে ডিম আসছেন স্বনামধন্য বিশ্ববিখ্যাত আমাদের সকলের প্রিয় জাদু সম্রাট শ্রী মহেন্দ্র সরকার আজ সন্ধে ছটার মধ্যে চলে আসুন শান্তিপুরের মেলার মাঠে বলে দিচ্ছি আগে থেকে টিকিটটা কেটে নিন জায়গা পাবেন না কিন্তু আসুন 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 মায়েরা বোনেরা দাদারা ভাইয়েরা দিদারা মাসিরা কাকারা জ্যাঠারা কোথায় কোথায় আছেন দলে 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 আসুন আজ শান্তিপুরের মেলার মাঠে বসেছে জাদুর মেলা আসছেন জাদু সম্রাট মহেন্দ্র সরকার এ কি বলছে রে ভানুদি মানুষ কেটে নাকি টুকরো করবে এ কি রে জাদু সম্রাট অনেক বড় জাদুকর সেরা সেরা তোর থেকেও কি বেশি ম্যাজিক জানে আমি কে কিচ্ছু না এই জাদু সম্রাট মহেন্দ্র সরকারের কাছে মা ম্যাজিক কখনো পুরনো হয় না স্যার ম্যাজিশিয়ান পুরনো হয় বয়সের সাথে সাথে এই আঙুলগুলো অকেজো হওয়ার আগেই এই সব খেলা আমি অন্য আঙুলে ধরিয়ে দিতে চাই আমার ম্যাজিক নাম আমি আমার উত্তরাধিকারীকে দিয়ে যেতে চাই কিন্তু কে হবে সেই উত্তরাধিকারী মায়া মোহিনী না মেঘ
এই ছেলে মেঘ, এই মেঘ। উফ মা, আর একটু ঘুমোতে দাও না। আরে উঠবি তো, আর কতক্ষণ ঘুমাবি? হ্যাঁ সকাল হয়ে গেছে, এ তো আচ্ছা মুশকিল হলো। এখনো হয়নি, তবে এবার হবে। জেঠুমনি কিন্তু যন্তরমন্তর ঘরে চলে গেছে ডাক পড়লো বলে। এখনো ওঠেনি। কদম কদম বাবু, ঠাকুচি আসুচি বাবু, দাইকিরি গিরি আসুচি। বাস, যন্তর মন্তরের দরজা আছি খোলাওছি। মরে তো দিনের শখ পুরা হয়েছি, হয়েছে গুড লাক। সবাইকে এখানে ডেকে নিয়ে আয়, বল আমি এখানে অপেক্ষা করছি। কি ধুলো এই কদমটাকে, বললাম জায়গাগুলো একটু পরিষ্কার করে দাও। কোথায় চলে গেছে সব জিনিসপত্র ফেলে, আশ্চর্য জ্বালিয়ে খেলো একবার। আরে সকাল সকাল এই বাড়ি হদ্দর পরিষ্কার করার বাতিকটা তোমার গেল না দেখছি। দেখছো বিকেলে শো আছে, সারাদিন বাড়িতে হুলুস তুলু হবে, এইসব বন্ধ করো তো, বন্ধ করো। আরে দাদা তো এখন যন্তরমন্তর ঘরে ঢুকেছে, আমি ভাবলাম জায়গাগুলো একটু পরিষ্কার করে দিই, নইলে দাদাই তো আবার বকবে। যাকে বললাম সে তো কোথায় চলে গেছে সব ফেলে রেখে। এই দাঁড়াও 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 দাঁড়াও, দাদা যন্তরমন্তর ঘরে ঢুকে গেছে? অনেকক্ষণ। সে কি ফুটবল গেছে? বাবু সবাইকে ডাকুচি, ধাইকড়ি কড়ি এসো গো, ধাইকড়ি কড়ি এসো। রে ডাকছে মানে এখনো কেউ যায়নি। এ উৎপল, উৎপল, এ উৎপল। আরে কি 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 হলো, কি এরকম চেঁচামেচি করছো কেন, কি ব্যাপার বলো তো? ওরে চেঁচামেচি কি সাথে করছি, ডাকছে তোর জেঠুমনি যন্তরমন্তর ঘরে। আজকে যে শো আছে সে খেয়াল আছে? আছে, খুব ভালো করে আছে, আর থাকবে নাই বা কেন। শোয়ে সব কাজ তো আমি করি, আমাকেই তো সবটা সামলাতে হয়। তাছাড়া রাজপুত্র কি ঘুম থেকে উঠেছেন? ওঠেনি। আজ তো জুনিয়র জাদু সম্রাট না উঠলে কিছুই হবে না। সাবাস। তোমাদের দুজনকে নিয়ে আমি গর্বিত মায়া মোহিনী। যাও মাকে প্রণাম করে এসো। কিন্তু বাবা, আমাদের এই যন্তরমন্তর ঘরে মায়ের ছবি আছে নাকি? আহা, আমার তারা মায়ের ছবি। আজকের এই ম্যাজিক শোটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মা, মা গো। বাবার কাছে গুরুত্বপূর্ণ তো, আমরা মাথা ঠুকে কি করব? চুপ, এখন বাবা যা বলছে চুপচাপ কর, ওদিকে চ। কি হলো? মেঘ কোথায়? সে এখন এলো না? মেঘ বাবা, মেঘ এখন যেখানে থাকা সেখানেই আছে, বিছানায়। এরকম কেউ করে? হার্ট ফেল করে যেত একটু। এই যে শোনো, হার্ট ফেল করার মতো অনেক জিনিস আছে, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হয়ে যন্তরমন্তর ঘরে যাও, জেঠুমনি তোমাকে অনেকক্ষণ আগে ডেকেছে। বাবা, ওই কথাই আছে না, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। আমি চাই না আমার একমাত্র ছেলে এইভাবে শুয়ে ঘুমিয়ে তার কেরিয়ারের বারোটা বাজাক। আজ আমি জাদু সম্রাট, কিন্তু আমার পরে আমার জায়গাটার জন্য একজনকে তো বেছে নিতেই হবে। কিন্তু মেঘের তো সেই জায়গায় আসতে অনেকটা সময় লাগবে। মানে আমি যেটা বলতে চাইছি যে মায়া মোহিনী ওরাও তো যথেষ্ট এফিশিয়েন্ট। হ্যাঁ, মায়া মোহিনী জাদুয়ারটা ভালোই রপ্ত করেছে, কিন্তু আমি চাই
আমার ছেলে মেয়েদের মধ্যে একজনকে উত্তরসূরি হিসেবে বেছে নিতে, তাদের যোগ্যতার বিচারে। বাবা, আমার মনে হয় মেঘ এখনো ম্যাজিক ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না। ওর কাছে ল্যাপটপ, ফোন, আড্ডা এগুলোই বেশি ইম্পর্টেন্ট। কাল তো কত রাত অবধি জেগে জেগে চ্যাট করছিল। আমি বুঝতে পারছি না, মানে আজকে এত বড় একটা শো, কোনো রেসপন্সিবিলিটি নেই ছেলেটার? না না, ও আসলে ওর ছেলে মানুষ, ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ওই তো নাম নিতে না নিতেই হাজির। ঠিক আছে, আর অভিমান করতে হবে না। দেখি এদিকে ফের দেখি, তুইও খা। আরে তারা ফুলটুসি, কি ব্যাপারে ভানুকে খোঁচাচ্ছিস কেন তুই? ওটা বড় ভানুদি বলুক। আরে বল না। আরে তুই চুপ কর না, বলছি তো। ইয়ে মা, আজ একটু বাইরে যাবো গো, মানে আমি ফুলটুসি আমরা সবাই মিলে। রোজই তো বাইরে বাইরে ঘুরিস, আজ আবার নতুন কি আছে শুনি। হ্যাঁ, জাদু মেলা। জাদু মেলা? হ্যাঁ হ্যাঁ মা, সে বড় খেলার মাঠে হচ্ছে, সে এক বিশাল ব্যাপার। জাদু সম্রাট মহেন্দ্র সরকার আসছেন। আমার তো অনেক দিনের স্বপ্ন আর ম্যাজিক দেখব, তাই মা মা তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা আমি তো ম্যাজিক দেখাবো না, ম্যাজিক দেখতে তো কোনো অসুবিধে নেই বলো। ওমা তোমার কি হয়েছে বলো না, আমি কি কোনো অন্যায় আবদার করে ফেলেছি? ভানু ঘরে যা, এই ব্যাপারে আমি তোর সঙ্গে আর একটাও কথা বলতে চাই না। বাবা চাই তো আমি ম্যাজিক দেখাই, শুধু তুমি এরকম করো, আমি ম্যাজিক দেখতে গেলে কি হবে গো মা? শোন ভানু, আমি যতদিন বেঁচে আছি আর কোনোদিন ম্যাজিকের নাম মুখে আনবি না। মা মা তুমি আমার একটা কথা শোনো, আমার সাথে আয় ঘরে আয়। তুলসী মা শোনো না, মা শোনো না, শোনো শোনো, আমার একটা কথা শোনো। ভানু জাদু মেলায় যাবে না, বুঝেছিস? যাবারই যা।